নেবেন, কাকে ভালো বলবেন? ও বলবে আমি বিষ খায় মরে যাব, আট প্রশিক আমি ভণ্ড বলবই। আপনি দেওয়ানবাগিকে যদি জিজ্ঞাসা করেন যে ফুরফুরা কেমন, ও বলবে ওরা ভণ্ড আমি ভালো, ওকে বলবেন ও বলবে আমি ভালো ওরা ভণ্ড। এক পীর আরেক পীরকে দেখতে পারে না কাফের বলে, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার সময় সব বেদাতি একসাথে রওনা দেয়, ঠিক কিনা বলেন? মিথ্যা বললাম? বেদাতিরা কিন্তু ঐক্যবদ্ধ, তাদের খানকা আলাদা, পীর আলাদা, দরগা আলাদা, মাঝহব আলাদা, তরিকা আলাদা, পীর আলাদা, গ্রাম আলাদা, মহল্লা আলাদা, কিন্তু তাদের সব বেদাতির গোড়া এক। কিভাবে সমাজ থেকে নবীর সন্না বিদায় করা যায়, কিভাবে আল্লাহর তাওহিদ নিয়ে ইয়ারকি ঠাট্টা করা যায়, এটা বেদাতিদের মিশন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কিছু দুঃখ আছে, আমাদের কিছু অতি আবেগী কিছু ভাই আছে, আমরা নিজেদের ব্যাপারে কথা বলি না, কারণ অন্যরা মন কষ্ট পেয়ে বিষয়টা হালকা করে ফেলবে। রুহামা ও বাইনাহুম আমাদের ভিতরে খুবই কম, একে অন্যের বিরুদ্ধে লেগে গেছে বলেন নাউজুবিল্লাহ। আমাকে আর ভাইকে দুইজন দুইজনের মুখামুখি লাগায় দিয়ে মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে আর লিখে দিয়েছে, দেখুন অমককে কিভাবে গালি দিলেন, অমককে কিভাবে কাফের বললেন, এই রকম কথা আমাদের সমাজে আছে কিনা? এই যুবকদেরকে সচেতন করি, শোনো, তোমার সবচেয়ে বড় ভুল তুমি মানুষকে ফেরেশতা মনে করতে গিয়েছো, এর থেকে বড় ভুল তোমার আর হতে পারে না। মানুষ যে মরে নাই তার ভুল হতে পারে, তার সঠিকও হতে পারে। বোঝা যাচ্ছে? যে মারা গেছে তার হিসাব আল্লাহর কাছে পৌঁছে গেছে, কিন্তু যে জীবিত আছে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনাও আছে, আবার চলে যাওয়া ইমান ফিরে আসার সম্ভাবনাও আছে, আছে কিনা? অথচ আমরা যাকে ভালো মনে করি সে হলো আল্লাহ, আর আমরা যাকে খারাপ মনে করি সে হলো শয়তান। মাঝখানে মানুষ মনে করি, আমরা কাউকে মনে করি না। কোনো একটা ভুল পেলে সঙ্গে সঙ্গে লাল চিহ্ন দিয়ে, ক্রস চিহ্ন দিয়ে পাবলিক প্লেসে আমরা মানুষকে বেইজ্জত করি বলেন নাউজুবিল্লাহ। এটা কি উচিত হবে? উচিত হবে? আমি চিন্তা করি, যেই পীর বলছে কয়দিন আগে যে আহলে হাদিসদের সাথে বিবাহ বন্ধনে দিও না, তার সার্টিফিকেট খুঁজে পাচ্ছে না, তারই দলের লোক। অন্য আর এক ডক্টর বলতেছে ওর ডক্টরের ডিগ্রি ভুয়া, কথা কয় না, ডক্টর ডিগ্রি ভুয়া, কিন্তু আহলুল হাদিস কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে তাদের বিরুদ্ধে কথা বলার সময় যখন আসে তখন সমস্ত বেদাতি হাতে হাত মিলিয়ে কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু আমরা একসাথে এহত হতে পারি না। এটা কি আমাদের কষ্ট না? কষ্ট কিনা বলেন? এত বড় ফতোয়া যে যে বলবে যে নবী হইল মাটির তৈরি তার বহু তালাক, যে মিলাদ পড়বে না মিলাদকে বিদাত বলবে তার বউ তালাক দিতেই হয় নাই, কয় এক একই তালাক হয়ে গেছে, আছে কিনা এমন লোক? এই সব কথা সমাজে যারা ছড়ায়, এই সমস্ত ভাইরাস ছিল জাতির বড় আল্লামা, আর সবচেয়ে বেশি মাজলুম যারা, সবচেয়ে বেশি কোরআন সুন্নার দাওয়াত যারা মানুষের কাছে দেয়, তাদেরকে বানিয়েছি আমরা হলো ফিতনাবাজ ইহুদের দালাল, ঠিক কিনা বলে? এটা আমাদের কষ্ট। যাই হোক, রোমাল এসে গেছে, আমরা লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় আমরা মাহফিল শেষের দিকে চলে এসেছি, শেষ সময় আপনাদের কাছে কয়েকটা আমলের কথা বলে যাব, মানবেন ইনশাআল্লাহ? জীবনে কোনো দিন, তাকাল আমার দিকে আঙুল তোলেন, জীবনে কোনো দিন ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে ছেলের গলায়, জামার গলায় সোনার মালা দিবেন না, এটা হারাম। নবী বলেছে স্বর্ণের চেন পুরুষের জন্য হারাম, রেশমি কাপড় পুরুষ মানুষ পরবেন না, টাকনু ঢেকে কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা পরবেন না, মিলাদের খানা, কুলখানির খানা, এই মৌতিখানা, ব্যক্তিকে উদ্দেশ্য করে মরা মানুষকে কেন্দ্র করে যে খানা অনুষ্ঠান হয়, বিয়েই বাড়িতে গিয়ে হলেও সেটা খাবেন না। মনে থাকবে? মনে থাকবে কি না? আর কোনো হিন্দুর সাথে যদি ব্যবসা করতে যান, এই এলাকার এই সমস্যাটা আছে বা আশপাশে থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে দেই। একজন বলেছে আমি একটা মালিকের চাকরি করি, দোকানে থাকি, মালিক হলো হিন্দু, সেখানে চাকরি করা কি হালাল না হারাম? হারাম আবার কয় কিনা? চাকরি করা হালাল। তখন সে বলল তিনি মাঝে মধ্যে আমার জন্য খাবার নিয়ে আসে, ওই খাবার আমি খেতে পারবো কিনা? ফতুয়া আম ভাবে পারবেন, তবে পারবেন, একটু তবে আছে। তবে কি? উনি যদি দুর্গা পূজার দিন খাবার দেয় তাহলে খেতে পারবেন না, কারণ উনি নির্দিষ্ট একটা অনুষ্ঠান, নির্দিষ্ট একটা দেবীর নামে মানত করা খাবার আপনার সামনে পেশ করেছে। দুই, তাদের জবেহকিত পশুর খাবার খাবেন না। মনে থাকবে? জবেহকিত কিছু খাবেন না, শুকনা খাবার খান, মাছ খান,
তরকারি খান সবজি খান সিরা মুড়ি খান ভাত খান কোনো অসুবিধা নাই কিন্তু জবেহকৃত কোনো কিছু খাবেন না ওমা উহিল্লা বিহিলি গয়রিল্লা কারণ এই জবেহকৃত পশুটা জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই বলেছে অন্য কোনো কিছুর নামে যেটা হলো শিরক মনে থাকবে চার ব্যবসাতে আল্লাহ বরকত দেবে খবরদার মিথ্যা কসম করবেন না বলেন ইনশাআল্লাহ সৌদি আরব 11 মাস ব্যবসা করে আর এক মাস কয়েদে ব্যবসা করব না যে টাকা ইনকাম হবে তার 80% দান করে দেব তাই তো শিল্পপতি গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে বাংলাদেশী হাজির হাতে বোতল তুলে দেয় খেজুর তুলে দেয় বিরালি তুলে দেয় ফকিরের মতো রাস্তায় পানি নিয়ে দাঁড়ায় আছে মিথ্যা না সত্য আর বাংলাদেশের হাজিরা বলতেছে বাংলাদেশের লোকজন বলতেছে আরে ব্যবসাই তো রোজার মাসে দুই ঈদে আর হলো পয়লা বৈশাখে এই কয়েকটা দিনের জন্য তো দোকান খুলে বসে থাকি বাদ বাকি সময় তো মাসি খাদান লাগে যা ইনকাম হলো রোজার মাসে যখন বুঝবেন সোলার দাম বেড়ে গেছে বুঝবেন রোজা আছে যখন বুঝবেন যে ফাফরের দাম বেড়ে গেছে রোজা আসছে তখন দেখবেন ওই যে চিপসের দাম বেড়ে গেছে তখন মনে করবেন রোজা আসছে এর থেকে নির্লজ্জ নোংরামি আর কি হতে পারে এটা ইবাদতের মাস প্রাণ ভরে ইফতার সায়েমকে আপনারা খাওয়াবেন আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবেন অথচ প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্যের দাম বেশি হয় এর থেকে জাহিলিয়াত আর কি হতে পারে বোঝা কি যাচ্ছে আপনার ইমানের অনুভূতির বিষয়ে আমি আজকে বক্তব্য দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ দিয়েছি অনুভূতি যেখানে যেখানে শাকার দরকার ছিল সেখানে সেখানে আমাদের অনুভূতি নাই বোঝা যাচ্ছে কিনা ওই যে মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া লাগে না এটা একটা কথার কথা ওই যে মনে করলাম হাতে এক মনে করি উপরে ক আছে নাকি মনে করি মিস্টার এক্স মনে করি উপরে টু এরকম পড়েন না অঙ্ক ইংলিশ ঠিক তেমনি মনে করেন এই পদ্মা সেতু নতুন হয়েছে পদ্মা সেতুর উপর দিয়ে দুইটা ফকির হেঁটে যাচ্ছে এক ফকির আরেক ফকিরকে বলে এত বড় ব্রিজ কত টাকা দিয়ে করা যেতে পারে বলতেছে 5000 টাকা নিচে অন্তত পারে নাই আরেক ফকির বলতেছে মাথায় কি কিছু আছে এত বড় ব্রিজ 5000 টাকা হয় এটা বিয়াক কিলি কথা সর্বনিম্ন 7500 টাকার নিচে পারে নাই আমার মনে হয় এটা তাদের দোষ না এটা তাদের অন্যায় না তারা চাইছিল এই পদ্মা সেতুকে যোগ্য মান দেবে কিন্তু টাকার মান তারা বোঝে নাই তাদের কাছে 5000 টাকার সীমা না নানে বহু কিছু সারাদিন ভিক্ষা করে পাই হলে 200 টাকা তাই সে তার সর্বোচ্চটা বলে দিয়েছে কিন্তু এই দুইজনের টাকা এক জায়গা করলে পদ্মা সেতুর একটা নাট হয় না ওরা কিন্তু তা বোঝে না তো বেদাতি মনে করছে নবীর নাম শুনে সোমা খালে মনে হয় বরকত পাওয়া যায় নবীর নাম শুনে 12ই রবিউল আউয়ালের দিন 20 টাকা বেশি দিয়ে জিলাপি কিনলে মনে হয় নেকি পাওয়া যায় 10ই মুহররমের দিন যদি হু হু করে কান্না করে মিছিল করে পিঠ কাটি মনে হয় উন্নতি হয় লাইলাতুল কদর 27 নির্দিষ্ট করে বানিয়ে মসজিদের ভিতরে 30 মন জিলাপি নিলে মনে হয় লাভ হয় রমজান মাসে 22 খতম যদি কেউ দিতে পারে তার মনে হয় লাভ হয় মরা মানুষের কাছে কোরআন পড়লে মনে হয় লাভ হয় মৌতিখানাতে গরু করলে মনে হয় লাভ হয় মানুষের গলায় তাবিজ দিলে মনে হয় লাভ হয় ও বুঝতে পারে নাই ও হলো ফকিরের মতো বেদাতে নিঃস্ব বিবেক নাই ও তো বুঝতে পারে নাই যে গাভীর সেনা দিয়ে সিরা ভিজালে ভিজবে চিরা আবার টিউব অয়েলের পানিতেও যদি কেউ সিরা ভিজায় ভেজা কি বাদ দেবে দুইটাতেই সিরা ভিজবে দুইটাতেই সিরা থাকবে দুইটাই আপনারা খেয়ে ফেলবেন নাকি গাভীর সেনা দিয়ে যেটা ভেজানো সেটা খাবেন না এজন্য ভেজাটা আসল কথা না কি দিয়ে ভেজালাম সেইটা আসল কথা বেদাতিরা দেখবেন মুনাজাতে হারে কাদা কাঁদে আপনার জীবনে কোনোদিন সেজদায় ওরকম কাঁদেন নাই কোনোদিন বেদাতিরা মিলাদ পড়তে যায় বেহুশে উল্টে পড়ে যায় আমি কয়দিন আগে একটা ভিডিও দেখছি আপনি দেখছেন কিনা ভাই জান ওই মিলাদ পড়তেছে হলো ওই পাশে একটা মুরিদ আর পীর বসে আছে তখন ওই মুরিদ সম্ভবত এরকম কিছু বলতেছে হে নবী আপনি মদিনা হতে সব কিছু পারেন দেখিতে বা এরকম কিছু একটা বলতেছে তখন পীর লাভ দিয়ে উঠে দাঁড়ায় বলতেছে এরকম করতেছে এরকম উল্টে চাচ্ছে পর ওরা সবাই তাকায় আছে তখন উনি সুন্দর করে বলতেছে আমার সোনার নবী তাশরিফ আনছে সব লোক দাঁড়িয়ে গেল ওই ওই লোক বলতেছে আসো 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 কি আসো বলতেছে আমার নবী হাজির হয়েছে বলে নাউজুবিল্লাহ এই কি একটা কথা এই জালসার মঞ্চে বলে নবী এসে গেল তখন এই ওরা মিলাদ বসে না পড়ে ওরা দাঁড়িয়ে গেল কত আবেগ আমি এমনও দেখেছি এক মুরিদ জেকের করতেছে একটু পরে পীরকে দেবে ও এই বেদাতি কথা বলতেছে মিলাদ পড়তেছে পীর বেহুশা উল্টে পড়ে গেছে
বোঝা কি যাচ্ছে? তো এটা হলো বেদাতির পাওয়ার। কিন্তু বেদাতি বুঝতে পারে নাই উল্টা দিক থেকে তার বহু উন্নতি হচ্ছে গাড়ির গিয়ার পিছন দিক দেওয়া। বেদাতির গিয়ার কোন দিকে? আরে বেদাত করলে যদি নেকি না পাচ্ছ তাও তো একটা কথা, এত বিপদ আরো বাড়ে। আল্লাহ লানত, মালাইকা লানত, ওয়া নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত যে বেদাত করে না, আউযুবিল্লাহ। বেদাতিকে ছোট পাবি না বড় পাবি? তাই তো আমাদের শায়খ বলছিল, কিন্তু তার পুরো এক ঘন্টার বক্তব্য বুঝতে পারে নাই বা শব্দ চয়নটা ওইভাবে হয়ে গেছে, পুরোটা শুনলে আপনিও বুঝতেন আসলে যিনি মানুষ হত্যা করে ও নেকি মনে করে করে না। যারা মানুষকে গালি দেয় সে নেকি মনে করে করে না, যে মানুষের বাড়িতে ডাকাতি করে সে এটাকে নেকি মনে করে করে না, অবৈধ সম্পর্ক স্থাপন করে সে নেকি মনে করে করে না। একটা সময় তার বয়সের কারণে বা ভারত্ব যদি ভিতরে আসে আল্লাহর ভয়ে তওবা করতে পারে ইনশাল্লাহ, কি কিন্তু বিদাতি সহজে তওবা করে না, কারণ ও তো বিশ্বাসই করে না ও পাপ করছে, ও কয় যে তোমার চাইতে আমি বেশি ভালো। বোঝা যাচ্ছে? বিদাত হইল বড় মানুষের পাপ, বিদাত হইল জমিদারদের পাপ, এটা কোনো ছোট লোকের পাপ না। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে এবং যারা শুনলো, তুমি আল্লাহ সকলকে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। না থাক, এই এই ঝামেলায় যাবেন না, খবরদার। এই প্রশ্ন উত্তর দিতে যায় আমাদের যে কত শায়েকের আর এক শায়েকের বিরুদ্ধে লাগা দিয়ে যে ঝামেলা তার শেষ নাই। এই কামরা কামড়ি করা যাবে না, বড় আলেমরা যখন আসবে তাদের কাছে অফিসিয়াল ভাবে প্রশ্ন দিবেন, তারা উত্তর দেবে বলেন ইনশাল্লাহ। এই ভুল করবেন না। আপনি বা কি লিখে নিয়ে আইছেন, বক্তা তো জানে না, রিডিং পরিধি দেখে যে সভাপতির বিরুদ্ধে সেক্রেটারিকে খেপা দিয়েছে কি, একটা মসজিদ কমিটি প্রশ্ন দিয়েছে, বিরাক ব্যাংকে 50 লাখ টাকা রাখি, প্রতি মাসে 30,000 টাকা তুলি, ইমাম সাহেবের বেতন দিলি, সেই ইমামের অবস্থা কি হবে? আর আমি তো আর জানি না, আমার পাশে বসে আছে মালদা। এই জন্য সিচুয়েশন ডিমান্ড করবে কি, আসলে কোন এলাকার কোন রোগ এটা না বুঝে তো কথা বলা যাবে না, যাবে কি? আমাদেরকে ভালো কথা বলতে বলা হয়েছে, কিন্তু সব ভালো সব জায়গায়